আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ চতুর্থ অধ্যায়ে চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় দশ এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। তো আজকে মহাদেশ নিয়ে আলোচনা করার আগে আমরা বুঝে নিই মহাদেশ বলতে কি বুঝি। মহাদেশ বলতে আমরা বুঝি পৃথিবীর বড় ও নিরবচ্ছিন্ন ভূখণ্ডগুলোকে মহাদেশ বলা হয়। সাধারণভাবে এই মহাদেশগুলো সংস্কৃতি, উদ্ভিদ ও প্রাণী জগতের দিক থেকেও আলাদা বৈশিষ্ট্য থাকে। সেই হিসেবেই পৃথিবীর এই মহাদেশগুলোকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। সেই সাতটির মধ্যে হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ। চলো তাহলে আমরা এশিয়া মহাদেশ সম্বন্ধে পাঠ্য বইয়ে কি কি আছে সেই জিনিসগুলো একটু পড়ি। অধ্যায় প্রথমে আছে বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগে প্রায় তিন ভাগের এক ভাগ এই এলাকায় অবস্থিত। জনসংখ্যার দিক দিয়েও এটি একটি বড় মহাদেশ। পৃথিবীর প্রায় সাত ভাগ লোক এখানটাতে বসবাস করছে। তো শুরুতেই আমরা বলে নিলাম যে এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটি মহাদেশ, জনসংখ্যাটাও প্রায় বেশি হওয়ার স্বাভাবিক। আসো এখন এখানে যাচ্ছে। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। চারটি গোলার্ধ রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তার মধ্যে উত্তর গোলার্ধে এশিয়ার অবস্থান। দেশের সংখ্যা দিয়ে এখানে ৪৮টি দেশ রয়েছে। মানচিত্রে আমরা কিছু দেশের নাম দেখতে পাচ্ছি, নেপাল, ভুটান, চীন, রাশিয়া, কাজাকিস্তান ইত্যাদি ইত্যাদি। তো এই মহাদেশে অনেক নদনদী রয়েছে। এই নদনদীগুলোর মধ্যে আবার সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি, যা চীনে অবস্থিত। এর চেয়ে আর লম্বা বা দীর্ঘতম নদী এশিয়ার মধ্যে নেই। আসো এই বিশাল মহাদেশটি আরো কিছু নিয়ে আলোচনা করি। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এখানকার মাঝখানে মানে এশিয়ার যে স্থানটা তার মধ্যবর্তী স্তরে আবার মরুভূমি। মরুভূমি বলতে আমরা কি বুঝছি শিক্ষার্থী? যেখানে বালুকাময় গাছগাছার খুবই কম পরিমাণে থাকে। মরুভূমির আবহাওয়া খুব গরম, স্বাভাবিক। যেখানে গাছের সংখ্যা কম আবহাওয়া উত্তপ্ত হয়, স্বাভাবিক। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এই সাইবেরিয়া আবার শীত ঠান্ডা এবং শীতকালে প্রচুর বৃষ্টি তুষারপাত এখানে হচ্ছে। কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। এরকম কিছু অঞ্চল ইরাক, ইরান, জর্ডান, ইসরায়েল। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। তো আমরা এই পাঠের রিডিংয়ে আরো কিছু কাজ করতে পারি। সেই হিসেবে আমরা এই বইয়ের এই পাঠের আরো প্রয়োজনীয় লাইনগুলো, যেমন এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এই লাইনটাতে আমরা একটা শূন্যস্থানে দেখতে করতে পারি। ধরো বৃহত্তমটা আমরা মুছে দিলাম, হয়ে গেল শূন্যস্থান। আবার বলতে পারি যে এশিয়া কোন গোলার্ধে অবস্থিত, এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি। এশিয়া মহাদেশে কতগুলো দেশ রয়েছে এটা দিয়ে একটা সংক্ষিপ্ত হতে পারে। এশিয়ার দীর্ঘতম নদী ঘ্যাস চীনে অবস্থিত। এই ঘ্যাসের জায়গায় আমরা ইয়াংজিং দিলে হয়ে গেল শূন্যস্থান। তারপরে সারা বছর বৃষ্টিপাত হয়, এই লাইনগুলো এরকম জিনিসগুলো আমরা দাগালাম। দাগালে বাদে আমরা এই সম্বন্ধে আরেকটু ভালো পরিষ্কার ধারণা পেয়ে যেতে পারি। এশিয়ার সবাই মিলে আমরা কী করতে পারি? এশিয়ার মানচিত্রটি দেখতে পারি, কয়েকটি দেশের নাম নিয়ে একটি তালিকা গঠন করতে পারি। তালিকার মধ্যে ধরো ভারত আমি দিলাম, যেমন ভারত লিখে ভারতের লোক রাজধানীর নাম, লোকসংখ্যা, এর প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ ইত্যাদি, এরকম করে আমরা কয়েকটি দেশের কাজ এখানে দেখতে পারি। জলবায়ু নিয়ে লেখা, গরম, সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক, সবচেয়ে বৃষ্টি বরুণ। পাঠের সময় আমরা যে রিডিংগুলো করলাম সেখানে আমরা শুষ্ক অঞ্চলগুলোর নাম পেলাম, মরুভূমি এলাকা সেখানে তাপ বেশি এগুলো পেলাম, আমরা বাড়ির কাজ হিসেবে করতে পারি। এবার আসো একটি ডান বাম আমরা দেখি। এখানে দেখো কি আছে, এশিয়ার দক্ষিণ, উত্তরে, পূর্বে, পশ্চিমে পাশে কতগুলো শব্দ দেওয়া আছে, এটার সাথে আমরা মিলিয়ে নিতে পারি। এটার মাধ্যমে আমরা এশিয়ার ভৌগোলিক জিনিসটা সম্বন্ধে ধারণা নিতে পারি। যেমন এশিয়ার দক্ষিণে আছে ভারত উপমহাসাগর, উত্তরে আছে প্রশান্ত, পূর্বে আটলান্টিক এবং পশ্চিমে ইউরোপ। তো এই পার্টটা তো আমরা এভাবে গেলাম। দ্বিতীয় পার্টে দেখি কি আছে, এশিয়ার বিভিন্ন সম্পদ। এখন আসছি আমরা এশিয়ার সম্পদ সম্পর্কে। খাদ্যশস্য, খাদ্যশস্য বলতে আমরা বুঝতে পারি দেশের খাদ্য চাহিদা পূরণের জন্য যে কৃষি পণ্য উৎপন্ন হয় তাই হচ্ছে খাদ্যশস্য। তাই এশিয়ার খাদ্যশস্যগুলো আমরা একটু দেখবো। এশিয়ার উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি প্রধান। গম, ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানে ধান ও গম উৎপন্ন হয়। এটা কেন?
তোমরা জানো যে বাংলাদেশের সর্বত্রই জলবায়ু এবং মাটির জন্য প্রচুর পরিমাণ ধান উৎপাদিত হয়। এটা একটা উদাহরণ। আসো এবার আসি অর্থকরী ফসল। তো অর্থকরী ফসলটা কি জেনে নিই, যেসব কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মূল্য অর্জিত হয় তাকে অর্থকরী ফসল বলে। এশিয়ার অর্থকরী ফসলগুলো আমরা দেখতে পাচ্ছি, এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলা, রাবার, চা ইত্যাদি। এছাড়াও প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশমও জন্মে। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাট, পাটকে বাংলাদেশে সোনালী আঁশ বলা হয়। কেন বলা হয়? পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। তাই খনিজ দ্রব্য, খনিজ দ্রব্য বলতে আমরা কি বুঝবো শিক্ষার্থী? পৃথিবীর ভূপৃষ্ঠে প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠের সাথে সম্পর্কিত অথবা ভূপৃষ্ঠ মধ্যস্থিত বা ভূগর্ভস্থ করে যে পদার্থগুলো পানির সাথে দ্রবণীয় বা গলিত অবস্থায় আমরা যে দ্রব্যগুলো পাই তাই হচ্ছে খনিজ দ্রব্য। এশিয়ার খনিজ দ্রব্যগুলো আমরা দেখি, এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, লোহা, অগ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে এখানটাতে পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক গ্যাসের উদাহরণ হিসেবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে রয়েছেই তোমরা জানো। এবার আসো এশিয়ার শিল্প সম্বন্ধে আমরা একটু জানি। শিল্প কি বলবো? শিল্প বলতে আমরা বুঝবো কোনো পণ্যকে রূপান্তর হিসাবে মধ্যবর্তী প্রক্রিয়ায় রূপান্তর বা কোনো কাঁচামালকে যখন মধ্যবর্তী বা চূড়ান্ত রূপ দিয়ে অন্য কোনো পণ্যে রূপান্তর করা হয় সেটাই হচ্ছে শিল্প। তো শিল্পেও আমাদের যথেষ্ট উন্নত এই মহাদেশ এশিয়া মহাদেশটি। এই মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশ অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা, ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য। শিল্প যে আমরা বললাম যে কোনো কাঁচামালকে ব্যবহার করে মধ্যবর্তী বা চূড়ান্ত পর্যায়ে কোনো পণ্যের উদ্যান করাটাকেই বোঝাচ্ছে। যেমন ধরো পাট, পাটকে কাঁচামাল হিসেবে আমরা পাট হিসেবে পাচ্ছি। যখন এটাকে আঁশ হয়, আঁশটাকে আমরা রূপান্তর করে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি, কাপড়, দড়ি, বস্তা ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে শিল্পের রূপান্তর। তো আমরা যথারীতি ওই পৃষ্ঠার মতো এখানে প্রয়োজনীয় লাইনগুলো লাগাতে পারি, অর্থকরী ফসলগুলোর নাম বলতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল, আমরা এশিয়ার কতগুলো খাদ্য শস্যের নাম নিতে পারি, শিল্প কারখানার দুটি উল্লেখযোগ্য দেশের নাম নিতে পারি। আসলে এশিয়া নিজেগুলিতে দেখি এশিয়া মহাদেশের বিভিন্ন কৃষি সম্পদ আছে। পাশের পাটটা কি আমরা সেই পড়াটা করে নিলাম, বাড়ির কাজ হিসেবে আমরা করতে পারি। অর্থকরী ফসল ও খাদ্যশস্য অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য আমি যে সংজ্ঞা দুটো তোমাদের দিলাম এই সংজ্ঞার আলোকেই তোমরা এটির মাধ্যমে দুটি তিনটি পার্থক্যমূলক বাক্য লিখতে পারো। এখানে আছে এশিয়া মহাদেশের বনভূমিতে যে প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি, বাঘ, হাতি, হরিণ, বানর ইত্যাদি ধরো জিনিস, তা বোঝা যাচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে এই প্রাণীগুলোরও অবস্থান রয়েছে। তো আমরা এই পুরো পাটটা রিডিংটা আমরা এখানে দেখলাম। রিডিংয়ের আলোকে শূন্যস্থান, সংক্ষিপ্ত পড়া, প্রশ্নোত্তর কীভাবে হয় তা নিয়ে আলোচনা হলো। এখন আসছি তোমাদের পাঠ্য বই আলোকে যে প্রশ্নগুলো আছে। বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের আরও দুটি দেশের নাম আশা করি এই দুটি দেশ আমরা যে মানচিত্রের মধ্যে বললাম, নেপাল, ভুটান, চীন, ভারত, ওইখান থেকেই তোমরা নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী দুটি দেশের নাম। এশিয়া মহাদেশে অবস্থিত দুটি মহাসাগরের নাম এটা তো তোমরা নিতে পারো। দুটি মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। এশিয়া মহাদেশের দুটি প্রধান খাদ্যশস্যের নাম, খাদ্যশস্যের মধ্যে আমরা গেলে আমরা সেখানে পেয়ে যাবো ফসলের নামগুলো। এশিয়া মহাদেশের দুটি প্রাণীর নাম একটু আগে আমরা প্রাণীর নামগুলো দেখলাম। এবার আসি বড় প্রশ্ন দুটিকে, এশিয়ার বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন? এই যে আমরা পুরো পাটটা রিডিং করলাম, সেখানে তোমাদের ভূপ্রকৃতি দেখালাম, অবস্থান সম্পর্কে বললাম, শিল্প সম্বন্ধে বললাম, এই সব মিলিয়েই তোমার এই বড় প্রশ্নের উত্তরটি হয়ে যায়। এশিয়ার জলবায়ু প্রকৃতি বর্ণনা, প্রকৃতির বর্ণনার ক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে উত্তরে দক্ষিণে এইরকম অবস্থানমূলক, কোথায় বৃষ্টি কম বেশি, এভাবেই আমরা এই পাঠটিকে শেষ করব। এছাড়াও বিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের পাঠ রিলেটেড প্রশ্ন দেওয়া থাকবে, যাতে করে এই পাঠটি আরও স্পষ্ট হয়ে যাবে। এই স্পষ্টতার কারণে তোমরা এই পাঠ থেকে পূর্ণাঙ্গ ধারণা পাবে। আর আমাদের যে 50 মার্কসের পরীক্ষার হিসেবে সিলেবাস ধরা হয়েছিল, আজকে সে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শেষতম পাঠ আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম। আশা করি এই তিনটি পাঠের ভিডিও এবং ওয়েবসাইটে যে পড়াশোনাগুলো আছে এগুলো যদি তোমরা স্টাডি করো, এভাবে করলে বাদে পরীক্ষা তোমাদের অ্যান্সার করতে আশা করি না কোনো সমস্যা হবে। এরপরও যে কোনো সমস্যার কারণে আমরা তো রইলামই তোমাদের সাথে, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করবে। আর সবচেয়ে বড় কথা, যে পড়াগুলো আছে যেহেতু তোমরা এখন বিদ্যালয়ে আসতে পারছো না, মনোযোগ সহকারে বাসায় এগুলোকে চালিয়ে নিবে, সাথে করে তোমাদের পড়াশোনাটাকেও তোমরা আরও ভালো করবে প্রতিটি বিষয়ে। এই আশায় রাখবো আজকে এখানে। আমার আল্লাহ হাফেজ।